এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোলমেটস। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজকে এসেছি কুমোরটুলিতে। ছোটবেলা থেকে অনেক নাম শুনেছিলাম, কিন্তু কলকাতাতেও অনেক দিন ধরেই আছি, অনেক দিনের সম্পর্ক, কিন্তু আমি কুমোরটুলিতেই ফার্স্ট টাইম আসছি। তুমি আগে এসেছো? না না, আমার ফার্স্ট টাইম, মানে আগে ঠাকুর দেখতে এসেছি কুমোরটুলি পার্কে, কিন্তু এই কুমোরটুলি যেটা এখানে প্রতিমা বানানো হয় এখানে ফার্স্ট টাইম। আমি তো খুবই এক্সাইটেড, কিন্তু হ্যাঁ একটুখানি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো তার মধ্যে যতটা পারছি চেষ্টা করছি তোমাদের সামনেও এই সুন্দর জায়গাটার ছবি তুলে ধরার। হুম, এখানে ম্যাক্সিমাম রং হয়নি এখনো। ডেকে আনো ভোর, আলো আসতে দাও, ভেঙে পড়ার আগে আজ ঘুরে দাঁড়াও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো উমা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো উমা, জাগো বিশ্বাসে, জাগো স্পন্দন, জাগো ছুটছে বুঝতে পারছো কি, ওই সীমানায় চোখের আগুন জ্বলছে দেখতে পাচ্ছো কি, সূর্য উঠোয় যে ভরেছে ভাগ্য নিজে সে গড়েছে, পায়ের তলায় পাথর গুঁড়ো হয়েছে, আজ না হয় ভুলছি ভয় এই লড়াই জিতব নিশ্চয়, জাগো শক্তি, জাগো স্বপ্ন,
একটা কিছু হতে থাকে, এই আমাদের যুব বছরের কোভিডের জন্য আমাদের একদম শেষ করে দিয়েছে। সেই তো, বাইরের লোক কাছে প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, বিশেষ দেশের লোকেরও আসতে পারছে না, আমারও কাজকর্ম সেরকম হয়ে উঠছে না। কিন্তু আগের বছরের থেকে তো এবছর পরিস্থিতি ভালো না? না ভালো না, ভালো না, আরো খারাপ। গেল বছর তবু হয়েছিল, এই বছর তো আরো ঠাকুর চালু হলো তো দেড় মাস ধরে সব যারা ঠাকুর বা প্রতিমা শিল্পীরা সব দেড় মাস আগের থেকে সব করলো, তাহলে কেউ করেনি এতদিন ধরে। তারপর যা বৃষ্টি হচ্ছে তাতে তো আরো তো মেরে দিচ্ছে। যার ইচ্ছা থাকবে যে কুমোরটুলি একবার যাবো, যাই হোক আমাদের দুটো একটা বিক্রি হতো, কাস্টমার যদি না আসতে পারে কি করবো। হোটেলে সব মন্ডপ ডেকোরেশন হয়, বাঙালি আর বাঙালিদের সমস্ত রিসেপশন স্টেজ দিয়ে মোটর গাড়ি এগুলো সব আমরা সাজাই, বা আমাদের বাঙালিদের কুকুর বা বিয়ে ড্যাশটা এই সমস্ত সব এর পরের থেকে সব ভারতবর্ষ ঘুরে ঘুরে আমাদের কাজ সব জায়গায়। সত্যি মানে এই শিল্পর তো তুলনাই হয় না, তোমাদেরকে সবসময়তেই থ্যাংক ইউ বলতে ইচ্ছে করে, এত সুন্দর সুন্দর দেখতে পাই আমরা এই জিনিসগুলো। একটা কি আমাদের যে ব্যাপারটা কি সোলার যে উৎপাদনটা কমে যাচ্ছে দিনের দিন, কেননা আমাদের ভারতবর্ষে যেখানে যেখানে হতো সেখানে সব জায়গায় যে গ্রাম বলুন আর টাউন তো বাদ দিয়ে, টাউনে যেন রাজার হাট ছিল সেটা তো ভালো সোলা হতো, সেই জায়গাতে তো বাদ দিন, গ্রামেও এখনো ডেভেলপ হয়ে যাচ্ছে, সেখানে সোলার জন্মাচ্ছে না। আমরা কুমোরটুলি থেকে বেরিয়ে গেছি আর বৃষ্টি পড়ছে এখনো ঝিরিঝিরি, এবারই বাড়ির জন্য রওনা দেব। আশা করবো তোমাদেরও ভিডিওটা ভালো লেগে থাকবে, আমার তো খুব ভালো লাগলো এখানে এসে। এখানে পরিবেশটা পুরো আলাদা একটা, হ্যাঁ আর পুরো পূজো পূজো ভাব একদম, তাই না? হ্যাঁ, আর সত্যি এই শিল্পের তো কোনো তুলনা হয় না, সবাই এত পরিশ্রম করছে আর এরকম বৃষ্টি পড়ছে, তো দেখে সত্যি তাদের জন্য খারাপই লাগছে যে এখন পরিস্থিতি এমনই হয়েছে যে মানে ইনাদেরকে যা জিজ্ঞেস করলাম তো ইনারা বললেন যে আগের বছরের থেকেও নাকি এই বছর আরো খারাপ, তো সেটা শুনে আরো খারাপ লাগছে। করোনা আগে অনেকে বুক করে রেখেছিল তো তাদের বুকিংটা থেকে গেছিল। এগুলো একটু দেখাও, তিনটা তো মনে একই নাকি? হ্যাঁ তিনটেই সেম, একটা হচ্ছে আমাদের জন্য আর একটা জিয়াগঞ্জে নিয়ে যাবো আর একটা মিষ্টি দিদিদের জন্য। খুব সুন্দর, এগুলো সব এক একটা 150 টাকা করে নিল। ঠিক আছে, এবার আমরা বাড়ির জন্য রওনা দিই, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, আর দুর্গাপূজার জন্য আগাম শুভেচ্ছা।